আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউক্বাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সাদাকাল্লাহুল আযীম। বাংলা বিউটিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ থেকে যারা উপভোগ করছেন, দেখছেন, সবাইকে জানাই বাংলাবি পরিবার থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা পবিত্র রমজানুল মোবারক শেষে ঈদ উদযাপন করেছি। ঈদের পরে আনন্দে উদ্বেলিত হয়ে আমরা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করে আমরা মানুষের কাছে এবং পাড়া প্রতিবেশীর কাছে এবং এলাকার মানুষের কাছে আমরা গিয়েছি, খবর নিয়েছি, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছি। আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জিহাদ বনাম সন্ত্রাস। আপনারা জানেন, একমাত্র ফিলিস্তিন পরে, বিশ্বের সকল মুমিন মুসলমান সিয়াম সাধনার পরে ঈদ উদযাপন করেছে, কিন্তু ফিলিস্তিনের মানুষ সন্ত্রাসী ইসরায়েলিদের হামলার শিকার হয়ে তাদের চোখে নাই কোনো ঘুম, তাদের বাড়িঘর নাই, তারা নামাজ রোজা ইবাদত বন্দেগি, ঈদের যে আনন্দ উৎসব, সে আনন্দ উৎসবও আজকে তারা মাটিতে মিশিয়ে গিয়েছে, বিলীন হয়েছে। তাই আমরা জিহাদ এবং সন্ত্রাস বনাম সন্ত্রাস এই বিষয় নিয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, গবেষক ও আলেমের দিন শেখুল হাদিস হযরত মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি আসতে কোনো অসুবিধা হয় নাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আল্লাহ রাখছে। তো হযরত, আপনার কাছ থেকে আমরা আজকে যে বিষয়টা শুনতে চাইব সে বিষয়টি হচ্ছে যে জিহাদ বনাম সন্ত্রাস। জিহাদ হচ্ছে এক কথায় সন্ত্রাসকে দমন করার জন্য জিহাদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, তার নেতৃত্বে অনেকটা যুদ্ধ হয়েছে এবং উনি পাঠিয়েছেন বিভিন্ন কাফেলা, বিভিন্ন বাহিনী পাঠিয়েছেন যাকে বলা হয় সারিয়া, আর নিজে যেগুলোতে অংশগ্রহণ করেছেন সেগুলোকে বলা হয় গজওয়া। গজওয়া এবং সারিয়া উভয়টি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হয়েছে এবং সন্ত্রাসকে দমন করার জন্য এগুলো হয়েছে। তো আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাইব যে জিহাদ কি এবং সন্ত্রাস কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আরসালিন মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো জিহাদ এবং সন্ত্রাসের তো মূল যে কথাটা আপনার কাছ থেকে প্রকাশ হয়ে গেছে, জেহাদ এবং সন্ত্রাস, আজ আমরা অনেকেই একাকার করে ফেলেছি। অথচ জেহাদ এবং সন্ত্রাস উভয়টা আকাশ পাতালের চেয়েও আরো ব্যবধান, আরো ব্যবধান। সন্ত্রাস কখনো জেহাদ হতে পারে না, জেহাদ কখনো সন্ত্রাস হতে পারে না। জেহাদের মূল লক্ষ্য হইল সন্ত্রাসকে দমন করা, বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত করা, মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা বিধান করা। আর সন্ত্রাসের অর্থ হলো যে মানুষকে, নিরীহ মানুষকে আপনার আক্রমণ করা, নির্যাতন করা, নির্যাতন করা, হত্যা করা, ছেদ করা, হত্যা করা, জি, নারী পুরুষ নির্বিশেষে, জি, সবাইকে আপনার অধিকার না দেয়া, তার ন্যায্য অধিকার না দেয়া, তাদেরকে বিটামাটি থেকে তাড়িয়ে দেয়া, জি, ইত্যাদি, জি। তো এজন্য এই সন্ত্রাস এবং জেহাদ কখনো এক হতে পারে না। জি, সন্ত্রাসকে নির্মূল করার জন্য সমস্ত নবীদের আগমন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নবীদের আগমন, নবীদের ওয়ারিস উলামা ইকরাম ওনারাও একই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন যাতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়, সন্ত্রাস দমন হয়। আজ শুধু ফিলিস্তিন না, কাশ্মীর, আরাকানি মুসলমান, ইরাকি মুসলমান এবং এই সিরিয়া, সিরিয়া এবং লিবিয়া, আফগানিস্তান, লিবিয়া, বিভিন্ন দেশে বিভিন্নভাবে, সোমালিয়া, হার্জেগোভিনা, চেচনিয়া, চেচনিয়া, বসনিয়া, এগুলোর মধ্যে
শুধু সন্ত্রাসী কার্যকলাপই করে মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে এবং হচ্ছে। বিশেষ করে বর্তমান যে ফিলিস্তিনের যে অবস্থা, এটা ইতিহাসের নির্মম একটা হত্যাযোগ্য হত্যাযোগ্য। আর এর গডফাদার, সন্ত্রাসের গডফাদার যারা, যাদেরকে আমরা চিনি বা জানি, ইহুদি সম্প্রদায়, ওরাই চালিয়ে যাচ্ছে। এবং সমস্ত সন্ত্রাসের মূলে, বিশ্বে যত সন্ত্রাস হয়েছে বা হচ্ছে, এর মূলে ইসরায়েলের চাবিকাঠি আছে, ইহুদিদের চাবিকাঠি আছে। এই জন্য আমরা বলতে বাধ্য যে এই ইহুদিরাই সন্ত্রাসের গডফাদার, তারাই গডফাদার। আজ এই ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর কী পর্যায়ে তারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আজকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানিয়েছেন, বিশেষভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে এই সন্ত্রাসের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন, আমরা তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে আমরা আশা প্রকাশ করব যে বিশ্ব মুসলিম রাষ্ট্রপ্রধান যারা আছে, সবাই যেন এক সুরে তাদেরকে নিন্দা জানায় এবং ইসরায়েলের কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে করে। জি, তো সুধা কথায় সন্ত্রাস বিশ্বে অশান্তি সৃষ্টি করার জন্য সৃষ্টি হয়েছে এবং জেহাদ প্রবর্তন হয়েছে ইসলামে শান্তি প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা বিধানের জন্য। জি, এই জন্য সন্ত্রাস এবং জেহাদ কখনো যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মু'তাদিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করেছে, কিন্তু সীমালঙ্ঘন করো না। সীমালঙ্ঘনটাই সন্ত্রাস, এই সীমালঙ্ঘনটাই সন্ত্রাস। এই জন্য কোরআন বা আল্লাহর বিধান, রাসূলের যে এই আইন, এগুলো আমাদের সন্ত্রাসের কোনো স্থান নাই। সন্ত্রাসকে দমন করার জন্যই কোরআন এবং নবীর আগমন, মুসলমানদের সমস্ত কার্যকলাপ। আচ্ছা মহতরম, আমরা জানতে চাইব যে আমাদের যখন 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ ছিল, যুদ্ধ হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা, শ্রম, রক্ত, প্রাণ এবং ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তখনকার সময়ে আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, পাকিস্তানিদের বাসায় কিন্তু এরা সন্ত্রাস ছিলেন, এরা সন্ত্রাসী ছিলেন, কিন্তু আমরা মুক্তিকামী লোক ছিলাম। বর্তমান বিশ্বেও অনেক মুসলমান, যেমন ইরাকের অনেক মুসলমান তাদের দেশকে স্বাধীন করার জন্য তারা জান বাজি রেখে তারা অস্ত্র ধরছে, কিন্তু দখলদার বাহিনী বলছে এরা সন্ত্রাসী। আমরা ফিলিস্তিনের এই মুসলমানরা মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য, মসজিদে আকসাকে আবাদ করার জন্য তারা জান বাজি রেখে তারা অবস্থান নিচ্ছে, কিন্তু ইসরায়েলি বাহিনী বলছে এরা সন্ত্রাস। এবং পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি, কাশ্মীর, এই কাশ্মীরেও মুসলমানরা তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা মিছিল মিটিং যদি করে, তাহলে এই সরকার পক্ষ যারা আছে তারা বলে যে এরা বিচ্ছিন্নতাবাদী। তাহলে বোঝা গেল যে যারা ক্ষমতাধরদের বিরুদ্ধে অবস্থান নেবে, যদিও এরা স্বাধিকার আন্দোলনে যুদ্ধ করে, কিন্তু তাদের ভাষায় যে এরা সন্ত্রাস, এরা সন্ত্রাসী কাজ করে। যেমন তারা, পাকিস্তানি বাহিনী আমাদেরকে সন্ত্রাসী বলেছিল, আমরা মহান মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণ যারা করেছিলেন, তো যারা মুক্তিযুদ্ধে বা স্বাধীনতার পক্ষে যারা কাজ করেন, এই সমস্ত মানুষগুলা যদি মারা যায় বা আহত হয় বা তাদের কোনো ক্ষতি হয়, এ ব্যাপারে আপনি একটু কোরআন হাদিসের আলোকে একটু বলেন। আসলে যারা জুলুম নির্যাতনের শিকার হয়ে মজলুম অবস্থায় যারা মারা যায়, হাদিসের আলোকে তো ওরা শহীদই দরকার পায়। যদিও প্রকৃত শহীদ অনেককে বলা যাবে না, কিন্তু শহীদই দরজা তারা লাভ করবে, যেহেতু তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। যেমন বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের জনগণ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যুদ্ধ তো আসলে স্বেচ্ছায় করে নাই, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের জান মাল ইজ্জতের উপর যে সময় হামলা হয়েছে, তখন তারা আত্মরক্ষামূলকভাবে, আমরা কোনো অধিকার পাই নাই। তো এই পাকিস্তানিদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে যারা আপনার প্রতিরোধ আন্দোলন করেছেন তথা মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে যারা শহীদ হয়েছেন,
তাদেরকে ইসলামের আরেকে তো শহীদ বলা হয়, শহীদ বলা হয়। এরকম প্রত্যেক বিশ্বের যে কোনো জায়গায় অন্যায় অত্যাচার অবিচার নির্যাতনের বিরুদ্ধে যারা আন্দোলন প্রতিরোধ এই সমস্ত গড়ে তুলে এবং মারা যায় মৃত্যুবরণ করে তাদেরকে আমরা শহীদ দরজায় মৃত্যুবরণ করেছে এটা আমরা বলতে পারি। যেহেতু তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এগুলো করেছে, স্বেচ্ছায় করে নাই। এবং এদেরকে সন্ত্রাস বলে আমরা উদুর প্রিন্ডি বুধুর গাড়ে চাপিয়ে দেওয়ার মতো যে নিজে চোর কিন্তু অন্যকে চোর বলতেছে। জি জি জি, নিজে চোর হয়ে অন্যকে চোর বলতেছে। যেমন আমাদের দেশে এরকম একটা আছে যে পকেট চোর যাকে মানে ধরার জন্য চেষ্টা করা হয় তখন সে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বলে চোর 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 চোর, এই চোর যায় চোর যায়। অথচ সে নিজে চোর, সে নিজে চোর পালিয়ে যাচ্ছে কিন্তু তাকে আত্মরক্ষা মানে নিজেকে সেভ করার জন্য নিজেকে বাঁচাবার জন্য অন্যকে চোর বলছে, অন্যকে চোর বলতেছে। ঠিক তদ্রূপ এই যারা জালিম সন্ত্রাসী আগ্রাসী দখলদার ওরা তাদের প্রতিবাদ করলেই যে প্রতিবাদ করে তাকে বলে সন্ত্রাসী। আচ্ছা মুআজ্জাজ মেহমান সাহেব, আপনাকে একটা বিষয় আমরা জানতে চাইব যে ইসরায়েল যে যুদ্ধটা হচ্ছে এই যুদ্ধের মোকাবেলা বা অধিকার প্রতিষ্ঠা করার জন্য হামাস নামে যে একটা সংগঠন এ বিষয়ে আপনি একটু বলেন। হামাসের প্রতিষ্ঠাতা শহীদ শেখ আহমদ ইয়াসিন রাহিমুল্লাহ, যিনি সুন্নি মতাদর্শের ভিত্তিতে 1987 সালে হরকতুল মুকাওয়ামাতুল ইসলামিয়া নামে, যার বাংলা অর্থ হইল ইসলামী প্রতিরোধ আন্দোলন, যাকে সংক্ষেপে আমরা হামাস বলি, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই হামাসই এখন আপনার ফিলিস্তিনের জানমাল ইজ্জত রক্ষার আন্দোলনে তারাই অগ্রণী ভূমিকা পালন করছে এবং তাদেরকেই এই ইসরায়েল বাহিনী বা ইহুদি বাহিনী বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী বলতেছে। অথচ তারা তাদের জানমাল ইজ্জতের হেফাজতের লক্ষ্যেই তারা প্রতিরোধ করতেছে। আর এই ইসরায়েল তো শব্দটা কত ভালো শব্দ ছিল। ইসরায়েল অর্থ হইল গিয়ে আবদুল্লাহ, যার বাংলা অর্থ আল্লাহর বান্ধা। এই ইসরায়েল আপনার হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। এবং তার এক ছেলে ইয়াহুদা ছিলেন, এই ইয়াহুদা থেকে ইহুদি হয়েছে। ওদের তো ইহুদি এত অভিশপ্ত জাতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার শেষ আয়াতের মধ্যে গাইরিল মাগদুবি আলাইহিম মাগদুব আলাইহিম, এরা অভিশপ্ত জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অভিশপ্ত বলেছেন তারা তো আর কখনো ভালো হতে পারে না। হ্যাঁ, এই জন্য ওরা তারা মূল থেকেই তারা সন্ত্রাসী আগ্রাসী ভূমিকা পালন করছে। তাদের ইহুদিদের ধর্মীয় বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তাদের এই কিতাবের মধ্যে। তো একটা বৈশিষ্ট্য হইল যে মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষকে তার পিটামাটি থেকে উচ্ছেদ করা, জবরদখল করা, এটা তাদের ধর্মের একটা বৈশিষ্ট্য। তারা মনে করে যে তারা ব্যতীত আর কোনো মানুষ শ্রেষ্ঠ না, একমাত্র তারাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে এই বিশ্বে, তাদের মানে বসবাস করার অধিকার রয়েছে, একমাত্র আধিপত্য তাদেরই থাকবে, তাদের আর কেউ থাকবে না। ওরা আসলে উদ্বাস্তের ন্যায় ফিলিস্তিনে আসছিল 1948 সালে। এদের সংক্ষেপ ইতিহাস এভাবে যে তারা পৃথিবীর বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল উদ্বাস্তের মতো। তো এই বিভিন্ন স্থান থেকে তারা 1997 সালে সুইজারল্যান্ডে বিশ্ব ইতিহাসের প্রথম ইহুদিদের জ্ঞানীগুণী তথাকথিত পণ্ডিতদের একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে তারা 100 বছরের একটা পরিকল্পনা হাতে নেয়। তখন তারা এই পরিকল্পনা হাতে নেওয়ার পর 1857 সালে হয়েছিল তাদের সম্মেলন সুইজারল্যান্ডে। 1857 পরে 1917 সালে তারা পৃথিবীতে তাদের স্বতন্ত্র রাষ্ট্রের ঘোষণা দেয় যে আমরা পৃথক একটা রাষ্ট্র চাই। আগে তাদের রাষ্ট্র ছিল না, তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল, রাষ্ট্র চাই বলে তারা আন্দোলন শুরু করল। সেই পরিকল্পনা অনুযায়ী 1948 সালে বা 1948 সালে প্রায় 600,000 ইহুদি
খালি পায়ে খালি গায়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনে আশ্রয় গ্রহণ করে। 1948 সালে জাতিসংঘের মাধ্যমে তারা শতকরা 4/4 হওয়ার সত্ত্বেও ফিলিস্তিনের 57% ভূমি পায়, আর মূল ফিলিস্তিনি যারা ফিলিস্তিনের মূল বসবাসকারী তারা পায় মাত্র 43%। এই সময় তারা কৌশলে পশ্চিম তীরকে তারা অমীমাংসিত রাখে, যাতে ভবিষ্যতে তাদের সীমানা আরও বৃদ্ধি করতে পারে। 1967 সালে ইসরায়েল আরব যুদ্ধের মাধ্যমে তাদের শক্তিমত্তা প্রদর্শন করে, তখন তারা মানে পুরা একটা শক্তি অর্জন করে, দেখিয়ে দেয় যে আমরা ইনশাআল্লাহ আমরা চাইলে বহু কিছু করতে পারি। অতঃপর 1917 সালে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে, ২০১৭ সালে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে তাদের শতবর্ষী পরিকল্পনা এটা বাস্তবায়ন করে। ইহুদিদের শতবর্ষী পরিকল্পনা ছিল 1917 সালে তারা শুরু করেছিল, আর 2017 সালে তাদের শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। আমাদের বড় দুঃখের ব্যাপার হইল যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের তথাকথিত মুসলিম অনেক আরবি রাষ্ট্রনায়করাও তলে তলে তাদের সমর্থন সহযোগিতা করেছেন। এ তো মানে গর্হিত একটা কাজ যে মুসলমানদের মাথার উপর চেপে বসেছে, মুসলমানদের পিটামাটি থেকে উচ্ছেদ করার জন্য যারা পরিকল্পনা নিয়েছে তাদেরকে সমর্থন করা কত বড় গর্হিত, কত বড় বোকামি কাজ, এটা বলার অপেক্ষা রাখে না। বর্তমানেও অনেক মুসলিম রাষ্ট্র চুপ রয়েছে, নীরব রয়েছে। কার্যকরীভাবে যেভাবে তাদের মানে সহযোগিতা করার ফিলিস্তিনি মুসলমানদের বা যেভাবে ইসরায়েলকে প্রতিরোধ করার যেভাবে একটা কথা ছিল সেটা তারা করতে এখনো পারে নাই। সুতরাং এই ইহুদি জাতি ওরা মূল থেকেই তারা সন্ত্রাসের গডফাদার, আর এই সন্ত্রাসী কার্যকলাপ তাদের এটা নেচার, এটা তাদের অভ্যাস, এবং মুসলমানদেরকে নির্মূল করা তাদের মূল লক্ষ্য। জি, এখানে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচা আবু তালিবের সাথে সিরিয়া গমন করেন, বর্তমান যে জর্ডান, যে সেই জর্ডান, তো এক জায়গায় একজন রাহিব, একজন খ্রিস্টান পাদ্রী, ধর্মীয় যাজক, উনি রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এবং অবয়ব দেখে পরিচয় করতে পারলেন যে উনি হবেন শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন চাচা আবু তালিবকে জিজ্ঞাসা করলেন যে উনি কে? বলে উনি তো আমার ভাতিজা। বলে ওনার বাবা? বলে ওনার বাবা তো মারা গেছে। নাম কি? আবদুল্লাহ। মার নাম কি? আমিনা। তখন এই সব পরিচিতিগুলা শোনার পরে ওই খ্রিস্টান পাদ্রী বলছিলেন যে আপনি ওনাকে নিয়ে সিরিয়া যাবেন না, কেন? সেখানের ইহুদিরা যদি ওনাকে পায় তাহলে মেরে ফেলবে। এখান থেকে আমরা একটা তথ্য পাই যে ইহুদিরা জন্মগতভাবে ওরা সন্ত্রাসী, যে ইসরায়েলিরা মুসলিম বিদ্বেষী, এবং আমাদের নবীকে তারা খুঁজতেছে। তখন যদি পেত বা তাদের হাতের নাগালে যেতেন আমাদের নবী সাল্লাম, তখন কিন্তু তারা মেরে ফেলতো। এর থেকে বোঝা যায় যে ইহুদি যারা বা ইসরায়েলি যারা, এরা মুসলমানদের চিরশত্রু। সম্মানিত দর্শকবৃন্দ, দেখেন ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসা, সেই মসজিদুল আকসা তাদের কি ক্ষতি করছে, তাদেরকে উদ্বাস্তু হিসাবে, তাদেরকে এই হিটলার যখন 60 লক্ষ ইহুদিকে মারলেন, মারার পরে 2টা জাহাজে করে, মাহমুদুর রহমান গত কয়েকদিন বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশের মাহমুদুর রহমান একটা ফটো দিয়েছেন ফেসবুকে, আমি সেভ করে রাখছি, যে 2টা জাহাজে করে তুলে দিছিলেন যে তোমরা এই জায়গায় গিয়ে অবস্থান করো। এবং অনেকে বলছিলেন, একটা বক্তব্য ফেসবুকে চলে আসছে যে হিটলার বলছিলেন যে আমি 60 লক্ষ ইহুদি কেন মারলাম, এইটা দেখার জন্য পরবর্তী জেনারেশন, কেন মারলাম, আমি কোনো অপরাধী না, এই কিছু আমি ইহুদি রেখে গেলাম, বাদ দিলাম, এদেরকে মারলাম না, যে পরবর্তী জেনারেশন বুঝুক
যে এরা কতটুকু সন্ত্রাসী সন্ত্রাসী। যাই হোক, সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমরা আমাদের এই ফিলিস্তিন এবং আল-আকসা মসজিদ, এই মসজিদগুলোকে উদ্ধার করা প্রত্যেক মুসলমানের গুরু দায়িত্ব। এই মোহতারাম মেহমান, আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাইব, যে আজকে আমরা বাংলাদেশ থেকে আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এটা অত্যন্ত যুগ উপযোগী এবং সময়োপযোগী এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন। এবং যদি আমাদের দেশের যদি প্রধানমন্ত্রী যদি বলেন যে এই ফিলিস্তিন এবং মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য কারা কারা যেতে রাজি, তাহলে আমার মনে হয় কয়েক লক্ষ মুসলমান তৈরি হবে, কয়েক লক্ষ মুসলমান তৈরি হবেন। মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মসজিদুল আকসাকে উদ্ধার করার জন্য কয়েক লক্ষ মুসলমান রেডি হবেন। তো এ ব্যাপারে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে ইহুদিদের ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের দেশেও অনেক তাদের ব্যবসা বাণিজ্যগুলো আছে, আমরা কি কোনো আবদার জানাতে পারি আমাদের দর্শকদের যে ইহুদিদেরকে দুর্বল করার জন্য আমরা কী কী করতে পারি? এটা তো অত্যন্ত সুন্দর কথা যে ইহুদিদের এই পণ্য বর্জন, যে পণ্য বর্জন, পণ্য বর্জনের মাধ্যমে আমরা প্রথম প্রাথমিকভাবে আমরা তাদের এই বিরোধিতা করতে পারি, প্রতিবাদ করতে পারি, যে আমরা যদি সবাই, যে সমস্ত মুসলমান জাতি, শুধু বাংলাদেশের না, যে বিশ্ব মুসলিম, যে সবাই যদি ইহুদিদের পণ্য বর্জন করি, যে তাহলে অনেকটা তাদের দুর্বল হয়ে পড়বে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে, যে এছাড়া সমস্ত মুসলিম রাষ্ট্রনায়ক যদি তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে তাদের নিন্দা জানায় এবং প্রতিরোধ আন্দোলন করার একটা বিহিত ব্যবস্থা করে, হ্যাঁ, তাহলে ইহুদিদের কিছু দমন করা যেতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেটা করতে পারছি না, হ্যাঁ, আমরা পণ্য বর্জন পুরোপুরিভাবে করতে পারি নাই এবং প্রতিরোধ বা প্রতিবাদ সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে করতে পারি নাই, কিন্তু সময়ের দাবি হলো এইগুলো করা, এইগুলো করা। এখানে আরেকটা বিষয় আমি আপনার সাথে যোগ করতে চাই, যে আমাদের দেশে এই ইসরায়েলি যে সময় যে সমস্ত পণ্যগুলো আছে, তার মধ্যে অন্যতম হলো বাটা জুতা, বাটা জুতা। এই বাটা জুতা কিন্তু আমরা মুসলমানরা খুব আগ্রহের সাথে খরিদ করি। এই বছর ঈদেও আমি দেখেছি যে কী পরিমাণ বাটার দোকানে কী পরিমাণ মুসলমানদের ভিড়। আমরা আমাদের মসজিদ তারা দখল করে নিচ্ছে, পেপসি, ফান্টা, সেভেন আপ এবং আরও যেগুলো আছে, এই যে ঠান্ডা পানীয় কোকাকোলা, এইগুলা কিন্তু আমরা খুব আগ্রহের সাথে বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি আমি দেখেছি যে এই বছর ঈদেও অনেক বাড়িতে যাওয়ার পরে এই ফান্টা কোকাকোলা এগুলো আমাদেরকে দিচ্ছেন খাবার জন্য। তো এগুলা কিন্তু আমরা বর্জন করতে হবে, অবশ্যই বর্জন করতে হবে। আমার তো আশা যে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ করেছেন, আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে যদি পণ্য বর্জনের একটা ঘোষণা দেন, তাহলে আরও ওনাকে সাধুবাদ জানাবার, হ্যাঁ হ্যাঁ, সমস্ত বাংলাদেশের মুসলমান আলেম সমাজ সাধুবাদ জানাবে, যে রাষ্ট্রীয়ভাবে ইহুদি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। যে আমরা আশা করব যে আমাদের সর্বোচ্চ যে সরকার প্রধান, ওনার মাধ্যমে একটা কমপক্ষে এটা আসুক যে আমরা ইহুদিদের পণ্য বর্জন করি। যে আমরা অনেকে জেনে না জেনে, ওই যে বাটা জুতা আসলে অনেকে জানে না যে এটা ইহুদি পণ্য, বা কোকাকোলা, পান্তা, সেভেন আপ ইত্যাদি এগুলো ইহুদি পণ্য বলে অনেকে জানে না, আর অনেকে জেনেও মানে না, যে অনেকে জানে না, অনেকে জেনেও মানে না, মানে না। তো এটা মানতে হলে, মানাতে হলে রাষ্ট্রীয় হস্তক্ষেপ করবে, রাষ্ট্রীয় হস্তক্ষেপ মানা সরকার থেকে ঘোষণা আসলে, এটা মানা বর্জনের ঘোষণা আসলে অনেকে জানুক অথবা না জানুক মানতে বাধ্য হবে। যে আরেকটা বিষয় এখানে আপনার যোগ করতে চাই, যে আমাদের যে পাসপোর্ট আছে, এই পাসপোর্টে কিন্তু উল্লেখ আছে যে বিশ্বের যে কোনো দেশে আপনি যেতে পারবেন, কিন্তু ইসরায়েলে যেতে পারবেন না। এবং আমরা দেখি যে হজের মধ্যে বিশ্বের যে কোনো দেশ থেকে হজে আওয়ার জন্য আসার জন্য মানে বৈধতা আছে, কিন্তু ইসরায়েল থেকে কেউ আসতে পারবেন না। তাহলে এই বিষয়গুলো যখন আমাদের রাষ্ট্রীয়ভাবে পাসপোর্টে লেখা, তাহলে আমরা ইসরায়েলে যেতে পারবো না। তাহলে এইভাবে যদি বলা হয় যে ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করতে পারবো না, তাহলে তো কোনো খুবই সহজ। জি, আমি মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আমাদের অভিভাবক, আমাদের দেশের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দামাত বারাকাতুল্লাহ আলিয়াহ, ওনাকে আমরা বলতে চাই যে
আপনি আমাদের এই দেশে যে সমস্ত ইহুদি পণ্যগুলো আছে, ইসরায়েলি পণ্যগুলো আছে, এগুলা যদিও আমাদের দেশের মানুষ এখানে ইনভেস্ট করছে, কোটি কোটি টাকা ইনকাম করছেন, এগুলা ক্রমান্বয়ে আস্তে 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 এগুলা যেন গুটিয়ে নেন, গুটিয়ে নেন সেই বিষয়গুলো করবেন। হঠাৎ করে যদি করেন তাহলে কোটি কোটি টাকার আবার ক্ষতির সম্মুখীন হবেন, ব্যবসায়ীরা ক্ষতি হবে। জি, বিকল্প অনেক জুতা, অনেক জুতা আছে, বাটার বিকল্প অনেক জুতা আছে, ফান্টা অনেক মানে ভালো ভালো জুতা আছে, এগুলো বন্ধ করেন। জি, আর আমরা মসজিদুল আল-আকসাকে উদ্ধার করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমি আশা করব বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানগণ যদি ঐক্যবদ্ধ হন এবং একই সুরে যদি কথা বলেন, ঐক্যবদ্ধ হন এবং ইসরায়েলের প্রতি যদি অবরোধ তৈরি করেন, অবরোধ যদি দেন, তাহলে আমার মনে হয় যে ইসরায়েল নড়াচড়া করতে পারবে না। যে আরব ভূখণ্ডের ভিতরেই কিন্তু ইসরায়েলের অবস্থান, এখানে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই বা অন্যান্য রাষ্ট্রগুলো যারাই আছে, সুদান, এরা যদি অবরোধ তৈরি করে তাহলে ইসরায়েল আস্তে আস্তে পঙ্গু হয়ে যাবে। এবং এদেরকে আমার মনে হয় যে আমাদের দেশে যেভাবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, এদেরকেও কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, জাতিসংঘ কর্তৃক এদেরকে শাস্তির আওতায়, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জাতিসংঘ তো আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ত্রাণ দেন, আজকে প্রায় আজকের পত্রিকার খবর 212 জন এই নারী, শিশু, বৃদ্ধ 212 জনকে তারা হত্যা করেছে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইহাকি শরীফের হাদিস, নবী করিম সাল্লাম বলেছেন যুদ্ধে তোমরা দুকার আশ্রয় নেবে না, চুক্তিভঙ্গ করবে না, কোনো মানুষ ও প্রাণীর মৃতদেহ বিকৃতি করবে না, অসম্মান করবে না, কোনো শিশু কিশোরকে হত্যা করবে না, কোনো মহিলাকে হত্যা করবে না, কোনো সন্ন্যাসী বা ধর্মযাজককে তোমরা হত্যা করবে না, কোনো বৃদ্ধকে হত্যা করবে না, কোনো অসুস্থ মানুষকে হত্যা করবে না, কোনো জনপদকে তোমরা ধ্বংস করবে না, খাদ্যের বাগানকে তোমরা নষ্ট করবে না এবং গরু, উট, ছাগল ইত্যাদিকে তোমরা ধ্বংস করবে না, যুদ্ধের প্রয়োজন ছাড়া কোনো গাছও তোমরা বৃক্ষ নিধন করবে না। এই যে বিষয়গুলো রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধনীতির কথা বলেছেন, সমরনীতির কথা বলেছেন, আজকে দেখা যায় সেই ইহুদিরা নিরপরাধ এবং নিষ্পাপ শিশুদেরকে তারা হত্যা করছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে ধন্যবাদ জানাই ওনাকে, এই ফটো দেখাই সংসদকে উপস্থাপন করেছেন যে এই শিশুগুলোর অপরাধ কী, এই মহিলার অপরাধ কী, এদেরকে যে তারা হত্যা করেছে। আমরা বলবো যে বর্তমান বিশ্বে সবথেকে বড় যদি সন্ত্রাসী হয় তাহলে ইসরায়েল। এই ইসরায়েলি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য বিশ্ব নেতাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন মজিদের মধ্যে বলেছেন ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাসা জামিয়া, যে একটি প্রাণ বাঁচালো সে গোটা জাতিকে বাঁচালো। আসুন সমস্ত দেশের প্রায় 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হই এবং রাষ্ট্রপ্রধানগণ ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে আমরা প্রতিরোধ গড়ে তুলি এবং মুসলমানদেরকে আমরা রক্ষা করি, ফিলিস্তিনি মুসলমানদেরকে আমরা রক্ষা করি, মসজিদুল আকসাকে আমরা রক্ষা করি। মহতরম শাহ আশরাফ আলী মিয়াজানি সাহেব, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য বাংলা বিউটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আগামী শুক্রবার আমাদের সমস্ত বাংলাদেশে প্রতিবাদ হবে। আমাদের ইমাম সমিতি থেকে উদ্যোগ নিয়েছি, আমরা একটা মানববন্ধন করব, বিশাল একটা মানববন্ধন করব। আমরা দোয়া করব, বিশেষ করে আমরা কুনুতে নাজেলা আমরা পড়ার একটা চিন্তাভাবনা করতে পারি, যে রসুল মকবুল সাল্লাহ সাল্লাম এইভাবে মহাবিপদের সময় কুনুতে নাজেলা পড়েছেন, আমরাও সেইটা করতে পারি, ইনশাল্লাহ ঘোষণা আসবে। তো অবশেষে আমরা দর্শকদেরকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের অনুষ্ঠান শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ দিবেন, এবং এটা দিনই দাওয়াত মনে করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।